ভারতের ছাত্র ফেডারেশন SFI, আমি তার একজন প্রাক্তন। ওয়ান্স SFI অলওয়েজ SFI, এটা মনে রাখতেও ভালো লাগে। আমরা যে যেমন যা বুঝেছি, চলেছি, শিখেছি, সেক্ষেত্রে ছাত্র আন্দোলনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। এটা ঠিক যে আমি একসময় SFI প্রাক্তন হিসেবে সারা দেশের সাধারণ সম্পাদক ছিলাম, কিংবা রাজ্যের সম্পাদক ছিলাম, কিংবা এই জেলার সম্পাদক ছিলাম দক্ষিণ চৌষড়া, কিন্তু আমারও ছাত্র আন্দোলনের কাজের শুরু এক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আর এক সোনারপুর। সোনারপুরের গ্রাম শহর সব মিলিয়ে তখন সোনারপুরটা মূলত গ্রামাঞ্চলেই ছিল। ফলে ছাত্র আন্দোলনের সেই প্রক্রিয়া চলতে চলতে আমি শুনে খুব খুশি যে SFI-এর জেলা সম্মেলন সোনারপুরে করছে ওরা বোধহয় 29-30 ডিসেম্বর, এবং তাকে কেন্দ্র করে নানান কর্মসূচি ছাত্রদের কাছে যাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে। 24 ডিসেম্বর সোনারপুরে একটা ছাত্রদের সমাবেশেরও ডাক দিয়েছে বোধহয় 3:30টার সময়। এবং এটাও অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের SFI-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রদ্ধ বিমান বসু, তিনি ছাত্রদের এই সমাবেশে হাজির থাকবেন। আমিও থাকবো, অন্যরাও থাকবেন। আমাদের ছাত্র বন্ধুরা এবং ছাত্র বন্ধুদের পাশে যারা দাঁড়াতে চান, তারা সবাই যদি সমাবেশটাতে আসেন এবং ওদের সম্মেলনকে পাশে থেকে সাহায্য করেন, ভালো হবে। আমার সবার কাছে সেই আবেদন থাকবে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।